সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাচ্ছে, এই ছোটখাটো বিষয়গুলো মেনে চলুন। সম্পর্ক অনেকটা চারাগাছের মতো, চারাগাছ যদি বসিয়ে ভুলে যান খুব কম ক্ষেত্রেই তা নিজের মতো বেড়ে ওঠে, জল আর খাদ্যের অভাবে ধীরে ধীরে তা শুকিয়ে যায়। সম্পর্ক এমনই, ফেলে রাখলে গতিও হারিয়ে তার যত্ন নিতে হয়, আর এর জন্য আহামরি কিছুই লাগে না। এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখলেই যাবে। গুড মর্নিং মেসেজ, সকাল শুরু হলে তো পাল্লা দিয়ে ফোন মেমোরি ভরে গেল গুড মর্নিং মেসেজে। সকাল থেকে রাত বন্ধুদের শুভেচ্ছা বিনিময়ের এই মেসেজে আমরা অনেকেই বিরক্ত, কিন্তু জানেন কি, আপনার কাছে যা বিরক্তের তা আপনার পার্টনারের মুখে হাসি ফোটাতে পারে। এর অর্থ সে সময়ে পার্টনারের কথাই আপনি ভাবছেন, এটুকু কষ্ট তো করাই যায়। কমিউনিকেশন, তবে শুধু দায়সারাভাবে গুড মর্নিং বলা বা গুড মর্নিং মেসেজ পাঠিয়েই যদি ভাবেন কাজ শেষ, তাহলে খুব ভুল ভাবছেন। সম্পর্কের বাঁধন দৃঢ় করতে আরও অনেক কিছুই মেনে চলতে হবে। এই যেমন, যে কোনো বিষয়ে নিজের অনুভূতিগুলো লুকিয়ে না রেখে সরাসরি তার সঙ্গে শেয়ার করুন, তাকেও তার অনুভূতি ব্যক্ত করার সুযোগ দিন। কমপ্লিমেন্টস, প্রশংসা কিন্তু খুব বড়ই একটা বিষয়, ছিঁড়ে যাওয়া সম্পর্কের দড়িও আবার শক্ত করে বেঁধে ফেলার ক্ষমতা রয়েছে এর, তাই যখনই সম্ভব তার কাজের প্রশংসা করুন, তবে অবশ্যই তা যেন জোর জবরদস্তি না করা হয়, এতে হিতে বিপরীত হয়। উপহার, গিফট কি শুধু প্রেমিকাদের জন্য? একেবারেই নয়, উপহার পেতে কার না ভালো লাগে, আর তা যদি সারপ্রাইজ হয় তাহলে তো আর কথাই নেই। তাই একে অপরকে মাঝে মধ্যেই গিফট দিয়ে চমকে দিন, প্রেমিক বা প্রেমিকা মনে মনে কিন্তু ভীষণ খুশি হবে। পোশাক, আমরা তো সবসময় নিজের পছন্দের পোশাক পরি, নিজের পছন্দ মতোই নিজেকে সাজাই, একবার না হয় তার পছন্দের নিজেকে সাজিয়ে তুলুন, এই উইকেন্ডে এভাবেই তার সঙ্গে মুভি দেখতে যান। শ্রোতা, অফিসের কাজ অফিসের কথা বাড়িতে নয়, বাড়ির সময়টুকু শুধু দুজনেরই থাকে, এটাই সাধারণত বলে থাকি আমরা আর এটাই মেনে চলার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে এই নিয়ম কারণ একটু শিথিল করে দেখতে পারেন, অফিসের এমন অনেক কথাই তো থাকে যা হয়তো আপনাকে বলতে পারলে তার ভালো লাগবে। রান্না, সবসময় বাইরের খাবার না খেয়ে নিজে সময় পেলে নিজেই বানিয়ে নিন তার পছন্দের কিছু সুস্বাদু রান্না, ভয় পাবেন না, ধরে নিলাম রেস্তোরাঁর মতো সুস্বাদু হয়তো হবে না, কিন্তু আপনি বানিয়েছেন এটা জেনেই পার্টনার খুশি হবেন, খুবই উপভোগ করবেন খাবারটা। একঘেয়েমি, সম্পর্ককে একঘেয়ে হতে দেবেন না একেবারেই, হতে পারে আপনার কাছে এগুলো খুবই নগণ্য বিষয়, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, ফল ভালোই হবে।